স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি ত্রিনা ইসলাম। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত সার উদ্ধারে চতুর্থ দিনের অভিযান চলছে। সকাল 8টা থেকে ফেরির ভেতরে থাকা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। তিন দিনের অভিযানে 12টি যানবাহন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম সকাল 9:30টার দিকে সেখানে পৌঁছেছে। দুর্ঘটনার প্রথম দিনে 4টি, দ্বিতীয় দিনে 5টি এবং তৃতীয় দিনে 3টি সহ 12টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে জাহাজ হামজা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে কিছু ই কমার্স প্রতিষ্ঠান। শুধু তাই নয়, অর্থ সরিয়ে বিনিয়োগ করেছে অন্য ব্যবসাতেও। প্রাথমিকভাবে এর সত্যতা পেয়েছে সিআইডি। টাকার পরিমাণ জানতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে তারা। দুর্নীতি দমন কমিশন বলছে দেরি হলেও পাচারের অর্থ ফেরত আনা সম্ভব। গত কয়েক বছরে দেশে ই কমার্স খাতের পরিসর বেড়েছে অনেক, কিন্তু অস্বাভাবিক ছাড়ের নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার ঘটনাও কম নয়। প্রতারণার অভিযোগে এমন অন্তত 16টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 42টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন অনেকে। এমন বাস্তবতায় ক্রেতাদের পণ্য তো দূরের কথা, আসল টাকাও ফেরত পাচ্ছেন না তারা। তাহলে কোটি কোটি টাকা গেল কোথায়? তদন্ত সংস্থা সিআইডি বলছে ই কমার্সের নামে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার হয়েছে। ভাবে আমাদের মনে হচ্ছে যে হয়েছে, পাচার হয়েছে, এবং এই পাচারকৃত অর্থের পরিমাণ হয়তো আপনাকে বলতে পারবো না যে এই মুহূর্তে কতটুকু, তবে পাচার হয়েছে এটি নিঃসন্দেহে বলা যায়। এছাড়া ক্রেতাদের কাছ থেকে নেওয়া টাকা অন্য জায়গায় বিনিয়োগ করা হয়েছে, ফলে অনেক ই কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকাও মিলছে না, থাকলে তা জব্দ করছে সিআইডি। আর পাচার ছাড়াও লন্ডারিং হয়েছে এটাও কনফার্ম, অর্থাৎ দেশের মধ্যে হয়তো টাকাটা আছে বাট বিনিয়োগ হয়েছে অন্য খাতে, পার্সোনাল ইন্টারেস্টে বিনিয়োগটি হয়েছে, বা অর্থ সম্পদকে নিজেদের মতো করে তারা লেয়ারিং করে অন্য কোথাও রেখেছেন। বেশ কিছু প্রতিষ্ঠানের কর্ণধার বিদেশে রয়েছেন, তাদেরকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেবে সিআইডি। এদিকে বিদেশে পাচার করা অর্থ ফিরে আনার বিষয়টি সময় সাপেক্ষ হলেও আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। একটা রিকোয়েস্ট পাঠাতে হবে ওই দেশের সেন্ট্রাল অথরিটিকে থ্রু মিনিস্ট্রি অফ হোম, মিনিস্ট্রি অফ হোম সেটা পাঠাবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সেই দেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সকে পাঠাবে। পাঠানোর পর ওদের যারা সেন্ট্রাল অথরিটি আছে ওই সেন্ট্রাল অথরিটিকে দিবে, ওই সেন্ট্রাল অথরিটির ডাটা বেসিসে ওটা কালেকশন করে সেটা পাঠায়। অনেক সময় আমরা 6 মাসের মধ্যে পেয়ে যাই, অনেক সময় 6 বছরও লাগে। তবে এই অর্থ কোথায় কীভাবে আছে তা নিশ্চিত না হতে পারলে ফেরত আনা অসম্ভব বলেও জানান তিনি। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। শুধু বড়রাই নয়, অল্প বয়সীরাও আশঙ্কাজনক হারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই হার শতকরা 10%, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বিশ্ব স্ট্রোক দিবসে চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন। দেশে অসংক্রামক রোগের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2019 সালে স্ট্রোকে মৃত্যু হয় 45,502 জনের, আর 2020 সালে এ সংখ্যা বেড়ে হয় 85,360। সচেতনতার অভাব, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান ও তামাকজাত পণ্য সেবনের প্রবণতা, অস্বাস্থ্যকর জীবনযাপন সহ নানা কারণে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। হাঁটা চলা করছে, পড়ে গেছে, এরপরে আমরা ভাবছি যেহেতু তার বয়স অনেক স্ট্রোকই করছে। আমার কাকা অসুস্থ, বরিশালে ভর্তি করাইছিলাম, ওখান থেকে রেফার করছে ঢাকায়, কারণ ওখানে মেশিনগুলো নাই বা এই নাই। চিন্তা করতে করতে মনে করেন এই জিনিসটা মনে করেন বাড়ি যায় রে। চিকিৎসকরা বলছেন 40-এর বেশি বয়সীদের স্ট্রোকের ঝুঁকি বেশি, তবে আক্রান্ত হচ্ছে শিশুরাও। বিশ্বের অন্যান্য দেশে ইয়াং স্ট্রোকের হার অনেক কম, কিন্তু বাংলাদেশে এটা দেখা গেছে অনেক বেশি, 10%। এটা দিস ইজ অ্যালার্মিং ফর আস। বাচ্চা এবং ইয়াং এবং ওল্ড এজ সবার ক্ষেত্রেই খাদ্যাভ্যাস একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য স্ট্রোক। আমরা যে সমীক্ষা করেছি সেখানে দেখা গেছে প্রায় 70% ক্ষেত্রে খাদ্যাভ্যাস, যেমন ফল ফ্রুটস, আমাদের শাকসবজি খাওয়ার অভাবে আমাদের স্ট্রোকের হার অনেক বেশি হচ্ছে। স্ট্রোকের চিকিৎসায় প্রথম 4 ঘন্টা সময় খুবই গুরুত্বপূর্ণ হলেও অনেকেই তা জানেন না। সুষম খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।
যে স্ট্রোক এটা স্পেশাল সিচুয়েশন, এটা এক মিনিট কাউন্টস। যে এই রোগীটা আসলে হেমোরেজ হয়েছে না ইসকেমিয়া হয়েছে, আলাদা হওয়ার পরে আমি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা নিয়ে চলে যাব। যদি ক্লট জমে থাকে আমি সাথে সাথে ক্লটটা রিট্রিভ করে দিব। এবং এটা যদি কোনো ডিলে না হয় তাহলে দেখা যায় এই রোগীর অধিকাংশ পরের দিন হেঁটে বাড়ি যাবে। আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা যদি পরিমিত আহার করি, পরিমিত ঘুমাই, আমাদের এই তাহলে আমরা আমাদের লাইফ জীবনটাকে যদি একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আসতে পারি তাহলে আমাদের স্ট্রোককে প্রিভেন্ট করা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে অসংক্রামক ব্যাধির মধ্যে হৃদরোগের পরেই স্ট্রোকের অবস্থান। এছাড়া পঙ্গুত্ব ও শারীরিক অক্ষমতার জন্য স্ট্রোককেই বেশি দায়ী করা হয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা চলছে। সকালে রাজধানী গুলশানে একটি হোটেলে সভা শুরু হয়। সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অন্য সদস্যরা এতে অংশ নিয়েছেন। সাধারণ সভা শেষে 3 বছর মেয়াদী 15টি পরিচালক পদে নির্বাচন হবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান সহ 19 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে স্বাক্ষরিত অকাস চুক্তিতে যুক্তরাষ্ট্রের বিচক্ষণতার ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে মন্তব্য করেন তিনি। ইটালির ভ্যাটিকানে ফরাসি দূতাবাসে দুই নেতা বৈঠক করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন এখন সামনের দিকে তাকানো জরুরি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের হুমকি মোকাবেলায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া অকাস শিরোনামের এই ত্রিপক্ষীয় জোট করে। চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এতে ফ্রান্স ক্ষুব্ধ হয় কারণ তাদের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। খেলার খবর ক্রিকেট। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে আজ দুটি ম্যাচ হবে। বিকাল 4টায় গ্রুপ ওয়ানের ম্যাচে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর রাত 8টায় একই গ্রুপের অন্য ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টানা দুটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার দৌড়ে সবার চেয়ে এগিয়ে বিশ্ব ক্রিকেটের দুই প্রাচীন সদস্য অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দাপুটে মেজাজে আছে অজিরা। সুপার টুয়েলভে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেও ভারত আর নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা। তবে দু ম্যাচেই ব্যাটিং নিয়ে আরও কাজ করার প্রয়োজনীয়তা দেখেছে টিম ম্যানেজমেন্ট। আগের যে দুই পরীক্ষায় পাশ করে এসেছে অজি ব্যাটিং বিভাগ, আজ তার ধারাবাহিকতা রক্ষার সুযোগ অ্যারন ফিঞ্চের দলের সামনে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশকে উড়িয়ে দেওয়া ইংলিশদের জন্য এটি প্রথম বড় পরীক্ষা। সেই সাথে সামনের মাসে হতে যাওয়া অ্যাশেজ টেস্টে ইংলিশদের বিশ্বকাপের এই স্কোয়াডের মাত্র 2 জন খেলোয়াড় থাকছেন, অর্থাৎ সাদা বলের ওপর এই দলটির দখল বেশি। অবশ্য পরিসংখ্যান দিয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ড লড়াইকে মাপতে চাওয়া নির্বুদ্ধিতা। মরুর মাঠে টানা 8 ম্যাচ অপরাজিত থাকার পর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে সাউথ আফ্রিকার বিপক্ষে হোঁচট খাওয়া চলবে না তাদের। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে হারলেও এর আগে টানা 10টি টি টোয়েন্টি ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা। বিশেষ করে এই শ্রীলঙ্কা দলকেই তাদের মাটিতে 3-0 ব্যবধানে হারিয়ে আসায় আজকের ম্যাচেও তারাই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 3টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।